যেতে চাই সুপ্রিম কোর্ট জাজ ইসলাম যে সহকর্মী রাসেল আহমেদ আছেন আমাদের সাথে রাসেল দ্বিতীয় দফার এই বৈঠক যেটি চলছে তাতে কারা কারা যোগ দিলেন এবং ভেতরে আলোচনা আসলে যেটি হচ্ছে সেটি কোন পর্যায়ে আছে তোমরা এই পর্যায়ে অর্থাৎ যে বিশিষ্ট জনদেরকে ডাকা হয়েছে তার দ্বিতীয় বৈঠকে বেলা পৌনে একটা শুরু হওয়ার কথা একটার মধ্যেই বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটি এখনো চলছে আমরা আশা করছি যে সোয়া দুইটা থেকে আড়াইটার মধ্যেই হয়তো এই বৈঠকটি শেষ হবে কারণ আগের বৈঠকটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছিল এই বৈঠকে অংশ নিয়েছেন বেশিরভাগই গণমাধ্যম ব্যক্তিত্ব যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল ইসলাম এবং রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি এছাড়া রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ প্রায় ১১ জন আজকের এই দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিয়েছেন এবং ২০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই পর্যায়েও কিন্তু সেখানে বাকি আরও ৯ জন আসেননি সেটি তাদের এর আগের বৈঠকেও আমরা দেখেছি প্রায় ৬ জনের মতো আসেননি ব্যক্তিগত কারণের নানান সমস্যার কারণে তারা আসেননি এমনটা আমরা জেনেছি আগের বৈঠকে আসলে যেটি আমরা এরই মধ্যে আপনিও দর্শকদের জানিয়েছেন যেটি তাদের মধ্য কথা ছিল যে সুবিধাভোগী কেউ যেন না হয় কিংবা মানুষ যাদেরকে আসলে কোনো একটি দলের বা মতাদর্শের হিসাবে এরই মধ্যে চিহ্নিত করেছেন সেই সব মানুষ যেন নিয়োগ না পান এবং আরেকটি ছিল প্রায় অধিকাংশের ক্ষেত্রে যেটি মিলে গেছে প্রস্তাবনার ক্ষেত্রে পরামর্শের ক্ষেত্রে সেটি হচ্ছে সার্চ কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে তাদের নাম যেন গণমাধ্যমে প্রকাশ করা হয় অথবা ওয়েবসাইটে প্রকাশ করা হয় যেন সাধারণ মানুষ তাদের সম্পর্কে মতামত দিতে পারেন যদি কোনো অভিযোগ থাকে সেটি জানাতে পারেন এরপরে যেন সেই নামটি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় বা সেই সব মানুষদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় এটি ছিল সেই প্রথম বৈঠকের একটি অন্যতম বিষয় এই বৈঠকটি শুরু শেষ হলে আমরা আসলে হয়তো জানতে পারবো যে সাংবাদিক বা গণমাধ্যম ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কোন পর্যায়ের কী কী পরামর্শগুলো দিলেন বা দিবেন আমরা ধারণা করছি যে আগের পরামর্শের সাথেই হয়তো অনেকটা মিলে যাবে আরও নতুন কিছু পরামর্শ যদি যোগ হয় সেটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো নিশ্চয়ই আসলে আমরা বৈঠকটি শেষ হলে আপনার কাছে আবারও আসবো